हेलो भिवार्स असलामु आलैकुम ईद स्पेशल एपिसोडे सबाई के वेलकाम करछि। केमन आछेन सबाई? सबाई निश्चय खूब भालो आछेन। मात्र कयेक दिन बाकी ईदेर, तो एबारेर ईदे जारा डिमेर कोरमा करबेन भाबछेन, आमार आजकेर आयोजनटि किन्तु तादेर जन्यई। तो आपनारा चाइले एबारेर ईदे आमार ई रेसिपिटी फलो करते पारेन। आमार बिश्वास आपनादेर खूब भालो लागबे। खुबई अल्प मसलाय किन्तु ई टेस्टी डिमेर कोरमाटि तैरि करे नेया जाय। तो चलुन शुरू करा जाक। प्रथमेई आमि एखाने सिद्ध डिम निये निएछि। एक छुरी सहाज्ये डिमेर गाए किछुटा दाग केटे निच्छी, जाते करे डिमगुलो तेले भाजार समय फेटे ना जाए। तो डिमेर मध्ये आमी सामान्य परिमाणे लवण दिए दिच्छी। लवण दिए खूब भालोभावे डिमेर साथे एकटु मिशिए निच्छी। एबारे गुड़ो दूध गुले निच्छी। आमी आजके गुड़ो दूध दिए कोरमा रान्ना करब। तार जन्य हाफ कप परिमाण निये निच्छी गुड़ो दूध। आसले सब समय आमी लिकुईड दूध दिए कोरमा रान्ना करी, तबे लिकुईड दूधेर साथे किछुटा गुड़ो दूध आमी एड करे देई, कारण गुड़ो दूधटा देयार कारणे कोरमाटा बेशी टेस्टी हय, एर स्मेलटाओ किन्तु दारुण आसे। एबारे कोरमा रान्नार जन्य एकटि मसला तैरि करे निच्छि। हाफ कप परिमाण पेंयाज कुচি, तार साथे निये निच्छि 10 থেকে 15টি কিশমিশ এবং 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম। চাইলে আপনারা কাজু বাদামের পরিবর্তে অন্য যে কোনো বাদাম ব্যবহার করতে পারবেন। একটি জারে নিয়ে নিয়েছি ব্লেন্ডারের। এবারে মশলাটা করার জন্য সামান্য পরিমাণে পানি নিয়ে নিচ্ছি এর মধ্যে। মশলা কিন্তু গোছানো হয়ে গিয়েছে। এবারে রান্নাটা শুরু করা যাক। প্যানের মধ্যে প্রথমেই আমি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে ডিমগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। হালকা করে ডিমগুলোকে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না। খুব বেশি ভাজলে কিন্তু উপরের অংশটা শক্ত হয়ে যাবে, রাবারি টাইপ হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো এবারে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এই বেরেস্তাটা ডিমের কোরমা রান্নার শেষের দিকে ব্যবহার করব। তো বেরেস্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, সবটুকু বেরেস্তাই আমি তুলে নিচ্ছি। এবারে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, তার সাথে গরম মশলা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টুকরো, দিয়ে দিয়েছি দারুচিনি এবং 4-5টি এলাচ দিয়ে দিয়েছি। এগুলোকে একটু ভেজে নেব, সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিচ্ছি। আসলে তেলের মধ্যে মশলা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ছিটে গায়ে আসে, তো চুলার আঁচ কিছুটা কমিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তবে তার আগে এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে কিন্তু আর এই মশলাগুলো ছিটে গায়ে আসবে না। খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি, 2 থেকে 3 মিনিটের মতো ভেজেছি। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই মশলাগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে, মশলার গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। গুঁড়ো মশলা দেওয়ার পর আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি, যাতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এই মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই গরম মশলা গুঁড়োটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি। কী কী মশলা দিয়ে গরম মশলা তৈরি করতে হয় এই নিয়ে কিন্তু একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। বাজার থেকে কিনে আনাটা কিন্তু ব্যবহার করতে পারবেন আপনারা এখানে। তো প্রায় 8 থেকে 10 মিনিট আমি মশলাটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। যত ভালোভাবে মশলাটা কষানো হবে ডিমের কোরমাটা কিন্তু ততই ভালো হবে। তো ডিমগুলো দিয়ে দেওয়ার পরে গোলানো দুধটা আমি দিয়ে দিয়েছি, আরও কিছুটা পানি আমি বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি। ডিমটা আসলে আগে থেকেই সেদ্ধ করা, ডিমের কোরমার এই ঝোলটাই হচ্ছে আসল। তো মশলাটাকে যত ভালোভাবে আপনারা কষাবেন ডিমের কোরমা খেতে ততই বেশি টেস্টি হবে। তো ডিমের কোরমায় বলক চলে এসেছে। এবারে 10 থেকে 12টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এর মধ্যে, আর তার সাথে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু কোরমা মিষ্টি মিষ্টি হবে চিনি অবশ্যই দিতে হবে। তো ঝোলটা কিন্তু কমে এসেছে। এবার এর মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি এখন দিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি তুলে নেওয়ার আগে অথবা তুলে নেওয়ার পরে দিয়ে দিব। তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি ছাড়া আসলে কোরমার টেস্ট অসম্পূর্ণ থেকে যাবে, তাই ঘিটা অবশ্যই ব্যবহার করবেন। ঘিটা ব্যবহার না করলে কিন্তু কোরমার আসল টেস্ট আপনারা পাবেন না। তো কোরমা কিন্তু রেডি হয়ে গিয়েছে,
खूब ही अल्प समय अल्प मसला किन्तु तैरी करे नेया जाए असम्भव टेस्टी खाबारटी। भालो लागले चैनलटी सबस्क्राइब करबें। आजकेर मतो विदाय, आल्लाह हाफेज।